হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সৌমি এম এস ব্লগ অ্যান্ড কুকে। তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো, আমরাও ভালো আছি। তো এখন বাজে দুপুর দুটো আর আজকের ব্লগটা এখন থেকে স্টার্ট করছি। তো চলো ব্লগটিকে স্কিপ করো না, আই হোপ ব্লগটি তোমাদের খুব খুব ভালো লাগবে। তো দেখো, এটা হচ্ছে ষষ্ঠীর আগের দিনের ব্লগ। তো ষষ্ঠীর আগের দিন থেকেই তোমাদের সঙ্গে ব্লগটি শেয়ার করার চেষ্টা একটু করলাম। তো আমরা ওই দুপুরবেলার দিকে চলে এসেছিলাম এই বাড়ি। তো ওই 10টার দিকে বেরিয়েছিলাম বাড়ি থেকে, আর অনেক দূর হচ্ছে জার্নি, এর জন্যে আর কি এখন ওই দুটো মতো বাজে। তো এসে শোনা দেখো, মানে এত গরম লেগে গেছে, ও হচ্ছে জলের বোতল নিয়ে মানে জল খাবে জন্য এ করছিলো। তো তারপরে আমরা ফ্রেশ হয়ে এলাম, তো এখন দুপুরের খাওয়া দাওয়া করব। তো এখানে দেখো ভাত আর কি কি রান্না করেছিল মা, এখানে মাছের তেল করেছিল, এটা ঠাম্মাকে দিয়ে গেছিলো, একটু মানে পুড়ে গেছে আর কি। তো তারপরে এখানে দেখো মাছের ডিমটা হচ্ছে মিক্সিতে দিয়ে তারপরে মশলা দিয়ে এখানে করেছিল। এখানে হচ্ছে কচুর ফুল দিয়ে, পুঁইশাকের ডাটা দিয়ে, এখানে ছিল রুই মাছের ঝোল। তো এটাই ছিল দুপুরবেলা। তো এখন হচ্ছে সবাই চলো খাওয়া দাওয়া সেরে নিই, তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো চলো খাওয়া দাওয়া সেরে নিই। তো তারপরে এখানে দেখো সোনাকে হচ্ছে দোলনাটা নিয়ে দিয়েছে, আর আমার ঠাকুমা এই যে দোল দিচ্ছিল। তো সোনা হচ্ছে একটু বাদেই ঘুমিয়ে পড়েছিল, আর ঠাকুমার জন্যে হচ্ছে এই যে দেখো চিড়ে ভাজা নিয়ে এসেছিলাম, তো সেটাই দিলাম ঠাম্মাকে। তো তারপরে সোনা ঘুম থেকে উঠলে তারপরে এই যে আমরা সবাই মিলে এখন একটু রাস্তার দিকে ঘুরতে বেরিয়েছিলাম। তো চলো বাড়ি এসে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। তো তারপরে এখানে দেখো বাড়ি এসে সন্ধেবেলা মা বলছে যে আমি লুচি করি, তো আমি বললাম তো চলো ঠিক আছে। তো তারপরে এই 8টা মতো বেজে গেছিলো, চাটা খেয়ে তারপরে গল্প টল্প করতে সবার সঙ্গে। তো মা এদিকে লুচিটা বেলে দিচ্ছিল আর আমি এদিকে ভেজে নিচ্ছিলাম। তো সন্ধেবেলা আজকে এই যে গরম গরম লুচি, আর ওই দিকটায় ছিল হচ্ছে ছোলানা মটরের বেশ ডাল ছিল আর মিষ্টি ছিল। তো এটা দিয়েই রাত্রে খাওয়া দাওয়া হয়েছে আজকে। তো এখানে দেখো কি সুন্দর ফুলছিল লুচিগুলো, বেশ ভাল লাগছিলো দেখতে। আর এই যে দেখো প্রত্যেকটা লুচি কত সুন্দর ফুলেছে। তো চলো রাত্রে খাওয়া দাওয়া করে পরের দিন সকালে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো গুড মর্নিং সবাইকে। তো আজকের ব্লগটা আবার এখন থেকে শুরু করছি। দেখো একটু একটু করে যদি ব্লগ ভিডিও দিই অনেকটা ছোট ছোট হয়ে যাচ্ছিলো, এর জন্য আমি ডবল মানে দুদিনের ব্লগটা একই সঙ্গে শেয়ার করছি। তো এটা হচ্ছে ষষ্ঠীর সকাল থেকে। তো আমার বাবা বাজার থেকে বাজার করে নিয়ে এসেছে, সেটা তোমাদেরকে দেখাই যে বাবা কী কী নিয়ে আসলো বাজার থেকে। তো এখানে দেখো মা হচ্ছে আলু কেটে নিয়েছে আমের চাটনি করবে জন্যে, তো এখানে আমটা কেটে নিয়েছে, এই যে চিকেন মটন দুটোই নিয়ে এসছে বাবা, কারণ আমাদের মানে ঠাকুমা মানে আমার ছোট ঠাকুমাদের বাড়িতে বলা হয়েছে, তারপরে আমার মাসিদের বাড়িতে, তো আমার মাসির ছেলে মেয়ে মানে দিদি আর মানে কি বলবো ভাই, তোরা দুজনে কেউ মটন খায় না, তারপরে আমাদের দুই ঠাকুমা খায় না, আর এখানে ওই জন্যে বাবা দু রকমই নিয়ে এসেছিলো। এই যে দেখো, তো এখানে মা হচ্ছে এই যে প্যাকেট থেকে মানে বার করছিলো সবগুলো। তো আমি তোমাদের সঙ্গে একটু শেয়ার করছিলাম যে কী কী নিয়ে এসছে সেগুলোই। তো এই যে দেখো, আর অনেকে আছে না ষষ্ঠীর দিন খায় না, কিন্তু আমাদের বাড়িতে এরকম নয়, ষষ্ঠীর দিনই মানে মানে নিরামিষ খায়, অনেকে এরকম আছে ষষ্ঠীর দিন আমিষ খায় না, তো আমাদের বাড়ি এরকমটা নয়, ষষ্ঠীর দিনও খায়। তো এখানে দেখো দুই রকমই বাবা নিয়ে এসছে, আর এই পাশটা আর একটা কী নিয়ে এসছে বেশ দাঁড়াও দেখি, মা হচ্ছে প্যাকেট থেকে বের করলো দেখি কি। ও মনে হচ্ছে এখানে হ্যাঁ হ্যাঁ ঠিকই মাছই হবে, এখানটা আমি ঠিকই ধরেছিলাম যে মাছই হবে। তাহলে এই যে দেখো মাছ নিয়ে এসেছিলো, এটা হচ্ছে রুই মাছ, তো বাবা হচ্ছে একবারে কেটে নিয়ে এসেছিলো যে অনেক দেরি হয়ে যাবে, অনেক রকম রান্না হবে আজকে, ওই জন্যে হচ্ছে কেটে নিয়ে এসেছিলো। মা বলছিলো মাথা নিয়ে এসছে তাহলে মানে ডাল করবে এরকমটা বলছিলো। তো তারপরে দেখো এই যে প্লেন যাচ্ছিলো, আর সোনা একভাবে প্লেন দেখে জানো তো এই বাড়ি আসলে, কারণ আমাদের বাড়িতে তো অত বড় বড় প্লেন দেখা যায় না, কিন্তু আমাদের এই নৈহাটি এই বাড়িতে আসলে কিন্তু অনেক বড় বড় প্লেন দেখা যায়। তোমাদের সঙ্গে তো মানে যেটা দেখালাম এটাও ছোট ছিল, মানে এর থেকে এত বড় যায় না, মানে ইন্ডিগো, তারপরে মানে অনেক কিছু লেখা তোমরা মানে নিচ থেকেই পুরো দেখা যায়। তারপরে এই যে আবার দেখো দাদা গেছিলো বাজারে আমার জেঠুর ছেলে, তো এই যে অনেক কিছু নিয়ে এসছে। তো মানে বাবা দাদা দুজনে একসঙ্গেই গেছিলো, তো বাবা একটু আগে বাড়ি চলে এসছে, তা তারপরে হচ্ছে দাদা। তো এখানে দই মিষ্টি তারপরে মুড়ি চিড়ে ফল তারপরে নরকম ফল এগুলো সব নিয়ে এসেছিলো। তো এই আর কি তোমাদের সঙ্গে সবটাই আমি শেয়ার করার চেষ্টা করি সব সময়। তো চলো মা গুছিয়ে দিক তারপর দেখা। তো এখানে দেখো মা হচ্ছে সমস্তটাই গুছিয়ে দিয়েছে মার জামাইকে। তো এখানে কি কি ছিল, তো এই হচ্ছে ঠাকুমার জন্য মায়ের জন্য শাড়ি। তো কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানিও।
তো বেশ আমার পছন্দেই নেওয়া হয়েছে এবারে। তো এখানে দেখো ধান দুব্ব আছে বরণ করার জন্য, মানে আশীর্বাদ করবে তোমাদের দাদাকে ওর জন্য। আর এখানে দেখো চিড়ে আর কলা। তো এই থালাটা আমি অবশ্য সাজিয়েছি, আর ফলগুলো মা সাজিয়ে দিয়েছিল। তো এখানে দেখো ন রকমের ফল দিয়েছিল আমাদের বাড়িতে। তো এখানে কাঁঠাল, লিচু, এখানে আছে আম, তো এখানে তরমুজ আছে, এখানে দেখো শসা, এখানে মৌসুমি লেবু, তো তারপরে এখানে ডালিম, তারপরে ছিল তোমার আপেল আর পেয়ারা। তো এরকম ন রকম ফল, ন রকম মিষ্টি কিন্তু আমাদের বাড়িতে নিয়ম যে দেয়। তো তারপরে এখানে দুধ আর দইটা এক্সট্রা ছিল চিড়ে দিয়ে খাওয়ার জন্য। এই যে দেখো, আর সামনে কিন্তু আছে নয় রকমের মিষ্টি। তো এই যে দেখো, তো সমস্তটাই মা খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছে তোমাদের দাদাকে। তো এখন মা ঠাকুমা দুজনে আশীর্বাদ করবে তোমাদের দাদাকে। এর জন্য হচ্ছে কি বলবো, মানে ওয়েট করছিলাম যে কখন মানে আশীর্বাদ করবে। তো আমি ওই পাশটা ছিলাম, আর সোনা খুব কান্নাকাটি করছিলো, কারোর কাছে থাকছিলো না নতুন জন্যে, মানে এসছে তো হঠাৎ করে, এর জন্য কারোর কাছে থাকছিলো না। তো কেমনভাবে মা সাজিয়ে দিয়েছে খুব সুন্দর লাগছিলো বেশ দেখতে। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে তোমরা কেউ ভুলো না। তো যেহেতু বাবার বাড়ি আছি এর জন্য সবাই চারিদিকে কথা বলছে, তো কথা একটু আটকে যাচ্ছে। তো তোমরা কিন্তু ভয়েসটা শুনতেই পাচ্ছ, পাশ থেকে অনেকেই কথা বলছে। তো এই দেখো তোমাদের দাদাভাই বসে গেছে, আর আমার মা এখন আশীর্বাদ করবে তোমাদের দাদাকে। তো চলো এই পর্ব মিটে যাক, তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো তারপরে সবাই মিলে সকালে চিড়ে খেলাম। তো তারপরে হচ্ছে চিড়ে টিড়ে খাওয়ার পরে মা রান্না করতে গেছিলো। তো এই যে দেখো চিকেনটা আগেই মার রান্না হয়ে গেছে, আর মটনটা সবার লাস্টে করবে। তো তারপরে এখানে মানে মাকে বলেছিলাম, মা থাক ডাল আর করো না, আর মানে এত কিছু হয়ে যাচ্ছে ডাল রান্নার দরকার নেই। তো এখানে উচ্ছে দিয়ে আলু দিয়ে ভাজা করেছিল, রুই মাছ দিয়ে আলু দিয়ে, আর কচুরমুখী যেটা তোমাদের দাদা খুব ভালো খায় তো ওটা দিয়ে তরকারি করেছিল। আর এখানে তো চিকেন, তারপরে এই পাশে দেখো এই পাশে এই যে মটন, দুটোই হয়ে গেছে মায়ের। তো তারপরে এই পাশে ছিল হচ্ছে আমের চাটনি, দাঁড়াও তোমাদের একটু দেখাই, এই যে মানে আমের চাটনি ছিল, তারপরে এই যে ছিল মিষ্টি। তো আর এই যে ভাতটা তোমাদের দেখাতেই ভুলে গেছিলাম। তো এখানে দই আছে, সেভেন আপ আছে, তো এই আর কি স্যালাড ছিল। তো এই যে দেখো পুরো মানে একদম ব্লগ হয়ে আছে এই জায়গাটা এত কিছু। তো এদিকে তোমাদের কিন্তু স্যালাডটা আমি দেখাতে ভুলে গেছিলাম, এখানে শসা পেঁয়াজ লেবু তিনটেই আছে। আর এখানে আমার দুই ঠাকুমা দেখো এই পাশে খেতে বসছে, কেন বলো তো, এরা হচ্ছে মটন খাবে না জন্যে মানে আলাদা আলাদা বসছে, আর এখানে সবাই খাওয়া দাওয়া করছিলো। তো তারপরে আমরা দুপুরের খাওয়া দাওয়া সেরে, এটা হচ্ছে সন্ধ্যের ভিডিও, তো সন্ধ্যেবেলা চা মুড়ি আর এই যে ভাজা এগুলো দিয়ে আমরা সবাই এখন খাবো বিস্কিট। তো সন্ধ্যেবেলা খাওয়া দাওয়া সেরে তো সবাই মিলে একটু গল্প করছিলাম, এটা হচ্ছে সন্ধ্যেবেলার ভিডিও। আর মানে এখানে আসলে কোথা থেকে যে সময় কেটে যায় মানে সেটা বুঝতেই পারি না। তো এই যে দেখো আমরা এখন মুড়ি খাবো সবাই মিলে, এর জন্য হচ্ছে মাখছিলাম, তো অল্প অল্প করেই খাবো জন্যে। এই যে আর মা হচ্ছে দুধ চা দিচ্ছিলো, আমি বললাম যে এত কিছু খেয়ে আর দুধ চা দিও না, গ্যাস হয়ে যাবে। তো এর জন্যে হচ্ছে তারপরে রচা খেলাম। তো তারপরে সন্ধ্যেবেলা এখানে ফল কেটে দিয়েছে, দেখো মা এখানে আম, তারপরে এই পাশটা তরমুজ নিয়ে এসছিলো, তো এটাই খাচ্ছিলাম সবাই মিলে সন্ধ্যেবেলা। তো চলো আজকের ভিডিওটি আর বেশি বড় করছি না, ভিডিওটি আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, পরবর্তী একটা ব্লগে দেখা হবে, টাটা।